অ্যান্ড্রয়েড মোবাইলের যেই দিন প্রথম জন্ম হয় তারপর থেকেই আমরা দুটি কিবোর্ড ইউজ করে আসছি। একটি হলো রিদমিক কিবোর্ড অথবা অ্যান্ড্রয়েডের যে ডিফল্ট কিবোর্ডটি থাকে সেই কিবোর্ডটি। তো আজ আপনাদের আমি এমন একটি কিবোর্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেবো যে কিবোর্ডে আপনারা চাইলে আপনাদের নিজেদের ছবি বা আপনার পছন্দের মানুষের ছবি বসিয়ে দিতে পারেন, এবং আপনারা চাইলেই এই ফন্টগুলো যে দেখতে পাচ্ছেন এই ফন্টগুলো আপনারা চেঞ্জ করে ফেলতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই ভিডিওতে। আর পুরো ভিডিও জুড়ে সাথে আছি আমি মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করে নিন। তো কিবোর্ডটি পাওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন কিবোর্ড ওয়ালপেপার, KEYBOARD WALLPAPER। কিবোর্ড ওয়ালপেপার লিখলে ঠিক এইরকম একটি আপনারা অ্যাপস দেখতে পারবেন। তো এই অ্যাপসটি আপনারা দেখতে পাচ্ছেন 10 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে এবং এর রেটিং 4.4। তো আপনারা যদি এই অ্যাপসটিতে চলে যান, আমি সরাসরি অ্যাপসটিতে চলে যাচ্ছি। তো অ্যাপসটিতে যাওয়ার পরে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে গো নাও যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা, এই গো নাওতে আপনারা ক্লিক করবেন। গো নাওতে ক্লিক করার পরে আপনাদেরকে ঠিক এভাবে দেখিয়ে দেওয়া হবে যে আপনারা কোন কিবোর্ডটি ইউজ করতে চাচ্ছেন। ইনাবেল মাই ফটো কিবোর্ড, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আপনার যদি ডিফল্ট কিবোর্ড হিসাবে রিদমিক কিবোর্ড বা অ্যান্ড্রয়েডের কিবোর্ড থাকে তাহলে অবশ্যই আপনাকে রিদমিক কিবোর্ডটি অফ করে নিতে হবে। এখানে আপনাকে অটোমেটিক নিয়ে আসবে যদি ডিফল্ট হিসাবে আপনার রিদমিক কিবোর্ডটি থাকে। তো তারপরে আপনাকে যেটি করতে হবে, মাই ফটো কিবোর্ড যে দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বরে, এই মাই ফটো কিবোর্ডটি অন করে নিতে হবে। তো অন করে নিলে অটোমেটিকভাবে আপনাকে আবার গো নাও নিচে আরেকটি অপশন 2 নম্বর অপশন দেখতে পাচ্ছেন, যে প্রথমটি গো নাও করেছি ইনাবেল মাই ফটো কিবোর্ড, দ্বিতীয়টি সুইচ মাই ফটো টু কিবোর্ড। এখানে গো নাওতে ক্লিক করলে আপনাদেরকে ঠিক এভাবে শো করবে। তো কিবোর্ড চেঞ্জ, এখানে আপনাকে কিবোর্ড চেঞ্জ করতে বলছে, আপনি চুজ কিবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা রিদমিক কিবোর্ডটি অফ আছে কিনা সেটা দেখে নেবেন, আর অবশ্যই আপনারা মাই ফটো কিবোর্ডটি অন করে রাখবেন। তো এরপরে নিয়ে যাওয়া হবে সরাসরি আপনাকে এই ইন্টারফেসটিতে, এখানে আপনি নট নাও করে দিবেন। তো নট নাও করে দিলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুটি অপশন, একটি হচ্ছে থিমস আরেকটি হচ্ছে ফন্ট। তো আপনারা থিমস যেহেতু আমরা চেঞ্জ করব, তো থিম চেঞ্জ করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো, এখানে ডিফল্ট এদের কিছু থিম আছে, তো এই থিমগুলো বাদ দিয়ে আমি যে থিমটি দেবো সেটি হলো এখানে ফাঁকা দেখতে পাচ্ছেন। তো এই ফাঁকা অপশনটিতে আমি আমার ইচ্ছে মতো পিকচার সিলেক্ট করে দেবো। তো আমি ফাঁকা অপশনটিতে ক্লিক করছি। ক্লিক করার পরে একবার টাচ করবেন, এখানে দুটি অপশন দেখতে পারবেন। ফার্স্ট যে অপশনটি, এটি হচ্ছে টেক এ ফটো, মানে আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলে এখানে এখনই বসিয়ে দিবেন। আর দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হলো অ্যালবাম, মানে আপনার গ্যালারি। তো আমরা গ্যালারি থেকে ছবি নেব, গ্যালারিতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার ফটো গ্যালারিতে। তো ফটো গ্যালারিতে যাওয়ার পরে আপনাদের পছন্দের যে কোনো একটি ছবি আপনারা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনারা সেই ছবিটি ইচ্ছে মতো আপনারা সাইজ করে নেবেন। তো আপনারা এভাবে রিসাইজ করে নেওয়ার পরে উপরে একদম উপরে যে ডান লেখাটি আছে, এই উপরে এই ডান অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এই যে ডান দেখতে পাচ্ছেন, তো এই ডানে আমরা ক্লিক করার পরে দেখেন অটোমেটিক এটি সেট হয়ে গেছে। তো যেহেতু বোঝা যাচ্ছে না, বোঝা না যাওয়ার কারণ হচ্ছে এখানে দুটি অপশন, প্রথমটি হচ্ছে আপনার লাইটিং বাড়াবেন না কমাবেন, আর দ্বিতীয় যে অপশনটি সেটা ব্লার। এই ব্লার অপশনটি বেশি থাকার কারণে পিকচারটি বোঝা যাচ্ছে না। তো আমি ব্লারটি একদম কমিয়ে দিলাম। তো ব্লারটি যদি আমি কমিয়ে দিই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একদম ছবিটি ফুটে উঠেছে। আর আপনারা চাইলে লাইটিং বাড়িয়ে দিতে পারেন এবং কমিয়ে দিতে পারেন, সেটা একমাত্র আপনাদের নিজের পছন্দ, আপনাদের যেমন দেখতে ভালো লাগে। তো একদম নিচে দেখতে পারবেন এখানে আছে সেভ অ্যান্ড অ্যাপ্লাই। তো আমি সেভ অ্যান্ড অ্যাপ্লাইয়ে ক্লিক করলাম, করার পরে আমার ছবিটি অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমরা আমাদের মেসেজে চলে যাই তো আমরা দেখতে পারবো যে অলরেডি আমাদের সেই কিবোর্ডটি এখানে সেট আপ হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে ছবিটি এসে গেছে, এখন এখান থেকে আপনারা ইচ্ছে মতো টাইপ করতে পারেন। তো মাই ফটোতে আরেকটি অপশন কিন্তু আপনাদের দেখানো হয়নি, সেটি হচ্ছে ফন্ট। এই ফন্টগুলো আমরা সাধারণত বিভিন্ন প্রকার, এখানে আপনি ফন্ট দেখতে পারবেন, আপনারা আপনাদের ইচ্ছে মতো ফন্ট দিতে পারেন। যেমন আপনারা চাইলে এই ফন্টটি ইউজ করতে পারেন, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। তো তারপরে আরেকটি ফন্ট দিয়ে দেখি, এই ফন্টটিও অনেক সুন্দর লাগছে। তো এভাবে চাইলে আপনারা আপনাদের ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। ফন্ট চেঞ্জ করে নিয়ে যদি আপনারা মেসেজে আবার যাই, তো মেসেজে গেলে আমি দেখতে পারবো আমার মেসেজের ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। তো দেখতে অনেক সুন্দর লাগছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আমার ফেসবুক গ্রুপে জয়েন হবেন। জয়েন হয়ে সেখানে আমাকে কোশ্চেন করবেন আপনারা কী কী জানতে চান। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।